নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে পিভিসি আধার কার্ডের জন্য আবেদন করবেন আপনারা জানেন যে যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে আধার কার্ড হলো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস কিন্তু এই আধার কার্ড আসার পর থেকেই অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে আধার কার্ড কারণ একটাই এর যে সিকিউরিটি ফিচার্স এইটা নিয়ে আধার কার্ডকে বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে যে আধার কার্ড কিন্তু সিকিউর নয় নিজের ডাটা সংরক্ষণের ক্ষেত্রে তবে কেন্দ্রের তরফ থেকে দাবি এই জন্যই একটি বিশেষ আধার কার্ড নিয়ে আসা হয়েছে যার নাম পিভিসি আধার কার্ড এই আধার কার্ড দেখতে হবে অনেকটা এটিএম কার্ডের মতো এবং এটা আগের যে আধার কার্ড তার চেয়ে অনেক বেশি সুরক্ষিত এবং তার সাথেই এতে সাতটি স্পেশাল সিকিউরিটি কিন্তু আছে এই আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক নয় এটা আগেই বলে রাখি আপনারা চাইলে এই আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন আবার নাও করতে পারেন তবে এই কার্ড অনেকটা সুরক্ষিত মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন চলুন দর্শক বন্ধুরা কিভাবে এই আধার কার্ডের জন্য আবেদন করবেন সেটা আমরা একটু দেখে নেব প্রথমেই আপনাকে গুগলে গিয়ে টাইপ করতে হবে ইউ ডট ডট ইন এটি হলো আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট তারপর ক্লিক করবেন এই যে ওয়েবসাইট সেখানে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে যাবে আধার কার্ডের যে অফিসিয়াল পেজ সেই পেজটি দেখুন দেখতে পাচ্ছেন এখানে পেজটি নিচের দিকে যাবেন যেখানে অর্ডার আধার পিবিসি কার্ড দেখুন যে অপশানটি রয়েছে যেখানে আমি অ্যারোচিহ্ন চিহ্ন দিয়ে রেখেছি সেখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরেই এরকম একটি পেজ খুলে যাবে যেখানে আপনার আধার নাম্বার দিতে হবে যে আপনার পুরনো আধার কার্ডের যেটি নাম্বার সে আধার নাম্বার দেবেন তারপর দেখুন সিকিউরিটি কোড একটি ক্যাপচা চাইছে এখানে ক্যাপচাটি দেবেন তারপর আপনার যদি মোবাইল নাম্বার রেজিস্টার থাকে তাহলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি যেটি আধার কার্ডের সাথে দেওয়া আছে সেটি দেবেন যদি মোবাইল নাম্বার রেজিস্টার নাও থাকে তাহলে কোনো অসুবিধা নেই নতুন যে কোনো একটি মোবাইল নাম্বার এখানে দেবেন তারপর সেন্ড ওটিপি বলে যে অপশানটি সেই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলেই আপনার ওটিপি চলে আসবে ফোনে ওটিপি আসার পর আপনার যে মোবাইল নাম্বারে যে ওটিপিটি এসছে সেই ওটিপিটি নিচের এখানে দেবেন তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা দেখতে পাচ্ছেন এটাতে অ্যাকসেপ্ট করবেন তারপর সাবমিট বটনে ক্লিক করবেন সাবমিট বটনে ক্লিক করার পর দেখুন এরকম একটি পেজ খুলে যাবে এখানে ভেরিফাই ইওর আধার ডিটেলস বলে লেখা রয়েছে তারপর নিচে যে মেক পেমেন্ট যে অপশানটি সেই মেক পেমেন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে আপনাকে এই যে অতিরিক্ত সুরক্ষাযুক্ত এই পিভিসি আধার কার্ডের জন্য কিন্তু পঞ্চাশ টাকা পেমেন্ট আপনাকে দিতে হবে মেড পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনি তিনটি অপশান রয়েছে পেমেন্ট করার একটা হচ্ছে কার্ডের থ্রু দিয়ে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে আর একটা হলো নেট ব্যাঙ্কিং তার আর একটা হলো ইউপিআই আমি এখানে কার্ড দিয়ে পেমেন্ট করব। অর্থাৎ ক্রেডিট কার্ড বা ডেবিট ডেবিট কার্ড দিয়ে সেই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আপনাকে দেখুন উপরই দেখাচ্ছে যে টোটাল পেয়েবেল অ্যামাউন্ট পঞ্চাশ টাকা অর্থাৎ আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে এরপর আপনার যে কার্ড নাম্বার যেমন অনলাইন পেমেন্ট করেন এটাও সেরকমই আপনার কার্ড নাম্বার এখানে দেবেন কার্ডের যে এক্সপায়ারি ডেট দেবেন কার্ডের যে সি নাম্বার সেটা দেবেন এবং কার্ডে আপনার কি নাম আছে সেটা দেওয়ার পর নিচে যে প্রসিড অপশান সেই প্রসিড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করার পর দেখুন আমার যেমন এর কার্ড বলে এসবিআইয়ের যে ব্যাংকের যে পেমেন্ট পেজ সেটা চলে আসছে অন্য কার্ডের ক্ষেত্রে অন্য ব্যাংকের পেমেন্ট পেজ আসবে সেখানে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ব্যাংকের সেখানে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা দেবেন তারপর নিচের যে মেক পেমেন্ট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনার পেমেন্ট ব্যাঙ্ক থেকে পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে এবং দেখুন দেখাচ্ছে ট্রানজাকশন সাকসেসফুল পেমেন্ট রিসিভ ফর অর্ডার আধার কার্ড এরপর দেখুন আপনি নিচে একটি ওই পেজটিরই নিচের দিকে গেলে একটি ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট বলে অপশান পাবেন আপনি যে পেমেন্ট করেছেন তার রিসিপ্টটা আপনি এই ডাউনলোড পেমেন্ট রিসিভ অপশানে ক্লিক করলে এরকম একটি পেজ চালান পেয়ে যাবেন যে আপনি পেমেন্ট করেছেন বলে এখানে আপনার ডিটেলস থাকবে যে সার্ভিস নাম্বার থেকে শুরু করে রিসিপ্ট নাম্বার ইউআইডিআই জিএসটি নাম্বার সব কিছুই পেয়ে যাবেন এবং আপনার মোবাইলে রেজিস্টার যে মোবাইল নাম্বারটি যেটি আপনি কিছুক্ষণ আগেই আধারের জন্য দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ চলে আসবে মেসেজটিতে দেখুন এরকম লেখা থাকবে যে ইউর রিকোয়েস্ট ফর আধার কার্ড উইথ এস আর এন নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি রিসিভড অন তারপর যে ডেটে আবেদন করবেন তারপর আপনি চাইলে ট্র্যাকও করতে পারেন একটি নিচের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে আবেদন করার পনেরো দিনের মধ্যে আপনার বাড়িতে বাই পোস্ট এই যে নতুন আধার কার্ড সেটা চলে আসবে আপনি ফ্যামিলির সকলের জন্যই এই আধার কার্ড অ্যাপ্লাই করতে পারেন কেন্দ্রের তরফ থেকে দাবি করা হচ্ছে এই আধার কার্ড কিন্তু অনেকটাই সুরক্ষিত এবং সাতটি স্পেশাল সিকিউরিটি ফিচার এই আধার কার্ডের মধ্যে রয়েছে ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন বিষয়টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ